আপনাদের সকলকে আজকে শুরু থেকে আমরা বলতে চাই যে আপনাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে আমাদেরকে সাহায্য করেন, দেশের মানুষকে ক্ষমতায় আনেন, দেশের মানুষ ক্ষমতার মালিক, তারা যেন নির্ভয় এই নির্বাচনে ভূমিকা রাখতে পারে, যারা ইচ্ছুক তারা প্রার্থী হতে পারে, যারা সমর্থক তারা সমর্থন করতে পারে, সবাই মিলে নির্বাচনী সভা করতে পারে। মানে এটা আপনারা দেখেছেন যে নির্বাচন সুষ্ঠু হতে হলে এই জনগণের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ, নির্ভয়ে তারা যেন করতে পারে। এই যে কথা দুটা তুমিও বললেন, এই যে ঘর পান এটা বন্ধ হয়, আমরা যখন বক্তব্য রেখেছিলাম বলেছিলাম যে সুষ্ঠু নির্বাচন বলতে হলে যে ঘর পকর কিভাবে হয়, কোনো কারণ না দিয়ে অন্তরীণ করা একটা ঘরে একটা, আমরা ওদের পরিসংখ্যান বলে দেব যে জেলখানা কিভাবে ভর্তি হয়ে গেছে, এখন এখানে লোক নেওয়ারও মানে সুযোগ নেই, কিছু কিছু লোককে ছেড়ে দিয়ে জগ জায়গা করতে হচ্ছে, এটা তো সুষ্ঠু পরিবেশ না। পাইকারি ভাবে অ্যারেস্ট এটা বন্ধ হওয়া দরকার, একটা মুক্ত পরিবেশের জন্য পুলিশকে বলা উচিত যে এখন তোমাদের মূল কাজ হলো যে নির্বাচনের জন্য একটা সুন্দর পরিবেশ হোক, এখানে মানুষ তার বক্তব্য রাখতে পারে, তারা ইলেকশনে তাদের সমর্থকদের কাছে যে তাদের সমর্থন আদায় করার জন্য বক্তব্য রাখতে পারে। তোমাদের কাজ হলো এটাকে সাহায্য করা, তোমাদের বাধা এখানে দেওয়া, তোমরা শুধু সরকারের মানে যেটা ধারণা যে পুলিশ হলো সরকারের বাহিনী, এইটা কিন্তু বহু এটা তো বিগতভাবে বলা যায় পুলিশ কিন্তু সরকারের বাহিনী না, এটা হলো রাষ্ট্রের বাহিনী, এটা হলো সকলেরই বাহিনী, আমরা যারা সরকারে না যারা একজন অপোজিশনে আছি এই বাহিনী কিন্তু তাদের কর্তব্য হলো আমরাও যেন আইনের প্রোটেকশন রুল অফ ল আইনের শাসন দেশের বলবান রাখবো, যাতে আমরা আমাদের অধিকার ভোগ করতে পারি, আমরা আমাদের ভূমিকা রাখতে পারি এবং সকলেই মিলে আমরা যে গণতন্ত্রের জন্য আমরা একাত্তরে লাখো লাখো শহীদরা জীবন দিয়েছিল সেই গণতন্ত্রকে রক্ষা করে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি, আমাদেরও ভূমিকা থাকবে, প্রেসেরও ভূমিকা থাকবে, সকলে মিলে আমরা সেই আমাদের যে আতঙ্কের আতঙ্কিত গণতন্ত্র সেটা যেন আমরা এই নির্বাচনের মধ্যে পেতে পারি। নির্বাচনকে যেভাবে নষ্ট যদি করা হয় তো সেই পথে এটা একটা বাধা হিসাবে দাঁড়াতে পারে। এই কথা বলে আমি মোটামুটি আমার বক্তব্য শেষ। স্যার একটা বিষয় হচ্ছে যে আজকে নির্বাচন কমিশন তো বসে পুলিশ তাদের কথাই এসব করছে, তাদের কথাই করতেছে পুলিশকে তাই সম্মানিত করে মাত্র কমিশন নির্দেশে পুলিশ এসব আর ডাক্তার যা করবো না তাদের বললে তাই নির্বাচন কমিশন নির্দেশেই করছে, তাহলে কি বলবেন আপনারা যে সেই জন্য আপনাদের সাহায্য চাচ্ছি, আমি চাচ্ছি যে আসলে নিরপেক্ষ ভাবে আপনারা স্বাধীন ভাবে তদন্ত করে দেখেন আর কোথায় কেউ জিনিস করতে পারে অবশ্যই করছে, আপনারা অ্যারেস্ট করছেন কেন করাচ্ছেন, কি বলে শোনেন এবং যেটা বলে সেটা রিপোর্ট করেন সেটার উপরে আমরাও তদন্ত করবো, আমরা ইলেকশন কমিশনের ব্যাপারে আমরা কথা বলে খুব সন্তুষ্ট হতে পারি, চিফ ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলে সন্তুষ্ট হতে পারিনি বলছি, আমাদের একটা দাবি হলো যে ওনাকে ওনার পরিবর্তে একজন বিশ্বাসযোগ্য ব্যক্তি হওয়া উচিত, উনিও বয়স্ক মানুষ সিনিয়র অফিসার ছিলেন, আমি আবার বলছি যে আপনি ব্যাপারে আমরা সন্তুষ্ট হতে পারি কিন্তু আপনার কাজের মধ্যে দিয়ে আমরা এটা আমাদের মত পরিবর্তনও করতে পারি, রীতি না আপনি এখন আগে যাই করেছেন আজকে থেকে আপনি নিরপেক্ষ ভাবে ভূমিকা রাখেন, কেন লোককে ধরানোর ব্যাপারে আপনি আদেশ দিচ্ছেন ভেঙে বলেন তথ্য সহকারে বলেন, যাতে আমরা এটাকে যাচাই করে দেখতে পারি যে আপনি যুক্তিসঙ্গত কারণে লোককে ধরাচ্ছেন না সরকারের একজন সহায়ক হিসাবে দ্বিতীয় যদি করেন তো আমাদের আমাদের যা করার আমরা আমরা তো বলেছি বহু আগে এটা এসবে আগে বলেছি কথা বলার পরে যে ওনাকে রিমুভ না ওনাকে রিপ্লেস করা রিপ্লেস করা হবে,
আমাদের বক্তব্য আমরা দিয়েছি ইভিএম সম্পর্কে, আমাদের শুধু আমাদের না বিভিন্ন দেশে একটা চালু হয়েছিল, সেখান থেকে এটাকে প্রত্যাহার করা হয়েছে। সেগুলো বিশেষ করে ইউরোপিয়ান দেশগুলো উন্নত দেশগুলোতে ইভিএম দেওয়া হলো, তারপরে তারা এগুলো লেখা আমরা চাইলে আমরা আরো বিস্তারিত হতে পারি। ফ্রান্সে, জার্মানিতে সব জায়গায় ইন্ট্রোডিউস করেছে, আবার এটা প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার করা হয়েছে কেন, যে এখানে রিলায়েবল না, এটা যে অবাধ নিরপেক্ষ নির্বাচনের যে দেখা হলো, যে সুষ্ঠুভাবে যে ভোট দেয় তার ভোটে ওখানে দেওয়া হয়, এটা অন্য কিছু জিনিস করা যায় না। সেই সব দেশে বাদ দেওয়া হয়েছে বলে যে এটা আনরিলায়েবল, এটা এটা তো মেশিন, মেশিনকে কায়দা করে আপনি দিলেন এই প্রতীককে চলে গেল আরেক জায়গায়, সেগুলো সঙ্গে সঙ্গে সেটা চেক করা যায় না ইত্যাদি এসব কারণ দিয়ে আমরা সব দল কিন্তু বলেছে যে এটা হওয়া উচিত। তারপরে এই যে অ্যারেস্টের কথা বলছি, এটা হলেন মনিরুল হক চৌধুরী, উনি প্রার্থী এবং পুলিশ কেন ওনাকে এইভাবে নিয়ে করেছে। পুলিশ আমরা আবার বলবো যে পুলিশ হলো রাষ্ট্রের পরীক্ষা, আপনারা পুলিশ কোনো স্যার একটা বিষয় হচ্ছে যে উচ্চ আদালতে নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে আজকে একটি রিট করা হয়েছে, নির্বাচনের যে তফসিল 30 তারিখ নির্বাচন এটি স্থগিত চেয়ে একটি রিট করা হয়েছে। এখানে বলা হয়েছে যে 300 আসনের সংসদ সদস্য আছে, আবার যারা নির্বাচিত হবে তারাও তো সংসদ সদস্য, 600 সংসদ সদস্য হয়ে যাবে। এই বিষয়টাকে উল্লেখ করে নির্বাচনের তফসিল স্থগিত চেয়েছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? আমরা আশা করতে দাবি করেছি, এখনো নাই স্যার। আসন বন্টনের কতটুকু চূড়ান্ত হয়েছে স্যার, আপনারা কবে চূড়ান্ত আমাদের কাছে দিতে পারবেন প্রার্থীদের? আর সেক্ষেত্রে কোনো এখন পর্যন্ত বিএনপির বা ঐক্যফ্রন্টের অন্যান্য দলের সাথে সকল সমন্বয় হচ্ছে কিনা, কারণ আপনাদের তো নতুন নতুন যোগ দিচ্ছে, নিঃসন্দেহে একটা টার্গেট নিয়ে যোগ দিচ্ছে, সেক্ষেত্রে বিএনপির সাথে কোনো দূরত্ব তৈরি হওয়ার পসিবিলিটি আছে কিনা? সে বসা হচ্ছে গঠনমূলক ভাবে এটাকে নিয়ে, যে আমরা জাতীয় ঐক্যকে লক্ষ্য করে আমরা এই অবস্থা করেছি, সব দল যারা আমরা আমরা সবাই মিলিয়ে ক্যান্ডিডেট দেব, যে ক্যান্ডিডেট মানুষের কাছে গ্রহণযোগ্য ভাবে যে দায়িত্বশীল হবে, যে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার ব্যাপারে আরো ভূমিকা রাখতে পারে, সেই মাপকাঠিতে আমরা করে দেখতে মনোনয়ন দেওয়া। কবে চূড়ান্ত তালিকাটা আপনারা? স্যার আমি একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম সার্বিক বিষয় নিয়ে, স্যার সার্বিক বিষয় নিয়ে স্যার আপনি বলেছেন লিখিত আছে এবং নির্বাচনে এখন যে নির্বাচন আচরণ বিধি সে সম্পর্কে বলেছেন, আপনার পাশাপাশি গ্রেপ্তারও চলছে এবং নির্বাচনও ঘনিয়ে আসছে, যে তফসিল দিয়েছে ওই তফসিল অনুযায়ী আসলে কি নির্বাচন হবে বলে আপনি মনে করেন? ইনশাআল্লাহ। সেই প্রশ্ন আমি তুলে ধরেছি, আমি খুব দেখেন আপনার কাজের মধ্যে দিয়ে আমরা বুঝেছিলাম যে এখন নিরপেক্ষ ভাবে ভূমিকা রাখে, ঠিক আছে, নিরপেক্ষতা এটা পূর্ব শর্ত, চেয়ারম্যানের নিরপেক্ষতা হলো সবচেয়ে বড় তার গুণ,
এইটা যদি আমরা না দেখতে পারি এখন যে কিছু ঘটনা ঘটেছে যার ফলে আমাদের বলতে পারত হচ্ছে যে এখানে আপনার নিরপেক্ষতার পরিচয় আপনি দিচ্ছেন না, এখনো চেষ্টা করে দিতে আপনার তো শপথপত্র এটা ইলেকশন কমিশনের খেয়াল খুশির ব্যাপার না, সংবিধানে লেখা আছে যে ইলেকশন কমিশন নিরপেক্ষ এবং স্বাধীনভাবে ভূমিকা রাখবে, কারোর কাছে আদেশিত হয় নাই। ইলেকশন কমিশনের সাহেব আমি আপনাকে আন্তরিক ভাবে বলছি যে আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন, আপনি কি আদেশিত হয়ে এগুলো করছেন না এটা স্বতঃস্ফূর্ত ভাবে আপনি নিজে বুঝে সুযোগ করছেন, আদিষ্ট হয়ে করা এটা শুধু অপরাধ না, এটা সংবিধান লঙ্ঘন করা। সংবিধানে বলা হচ্ছে আপনি কাউরই কাছে আদিষ্ট হবেন না, সংবিধান এবং আইন ছাড়া সরকার আপনাকে কোনো কিছু আদেশ দিয়ে দেয় যে এটা মুখে ধরো মুখে করো, আর আপনি সেটা যদি পালন করেন আপনি নিজে আসে থেকে যখন সংবিধান লঙ্ঘন করেন, আপনি সংবিধান লঙ্ঘনকারী হিসাবে নিশ্চয় চান না যে ইতিহাসে আপনি সরকারি গণমাধ্যম প্রকাশ করেন কি ছিল নিলে ক্লিক মূল কাজ হলো মিডিয়ারও বলে সেই তথ্যগুলো দেওয়া যাতে তারা সঠিকভাবে বাছাই করতে পারে, যাচাই করে বাছাই করতে পারে। স্যার কমিশনের আচরণে যদি কোনো পরিবর্তন না আসে আপনি আশা প্রকাশ করেছেন কমিশন তার দায়িত্ব পালন করবে, যদি তার দায়িত্ব পালন না করে সামনের দিনগুলোতে তাহলে গণফোরাম এবং ঐক্য ফ্রন্ট কি করবে নির্বাচনে কিভাবে দেখছে? প্রত্যেক দিনও নাকি স্মরণ করে দুই নম্বর আদালত আছে যারা ইভিএম নিয়ে এসেছে তারাও জানেন না, যারা ভোট দেবেন তারাও জানেন না, তাহলে তারপরে ইভিএম নিয়ে আসা হল 9000 কেন্দ্রে 6টি সেই বিষয়ে কোন যে সংবিধান আর বহির্ভূত সিদ্ধান্ত হচ্ছে সেই বিষয়ে প্রয়োজনে আদালতে যাওয়ার কথা বলেছেন, একে খন্দকার যোগদানের কথা ছিল গণজোয়ার দেখে জাতীয় ঐক্য ফ্রন্টের আওয়ামী লীগ শেষ পর্যন্ত হয়তো নির্বাচনে নাও থাকতে পারে, এটা কি আপনাদের অফিসিয়াল কথা নাকি ব্যক্তিগত কথা স্যার, আপনি কি মনে করছেন? মানে এইটা স্যার জাতীয় ঐক্য ফ্রন্টের কোন বক্তব্য না স্যার, তাহলে কি স্যার নির্বাচন হওয়া নিয়ে কোন সংখ্যা মনে করছেন যে আওয়ামী লীগ থাকবে না নির্বাচনে? ধন্যবাদ।